بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. جزا الله عنا محمد ما هو اهله. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم. نحمده ونصلي على رسوله الكريم. اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمه الله. আর সবাইকে সালাম এবং অভিবাদন। আপনারা পারলে সালামের উত্তর দিবেন। সালামের উত্তর দেওয়া আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে, কারণ বর্তমান সময়ে মানসিকভাবে ভালো থাকা সম্ভব না। যখন এত মানুষ এক অদ্ভুত রোগে আক্রান্ত, এত মানুষ মারা গিয়েছে, আর শয়ে শয়ে কোটি কোটি মানুষ বিভিন্নভাবে ভুগছে, রোজগার নাই, শয়ে শয়ে কোটি মানুষের খাবার নাই, যাদের চিকিৎসার দরকার তারা চিকিৎসা পাচ্ছেন না, তো এমন অবস্থায় অবশ্যই মানসিক ভাবে আমাদের ভালো থাকার কথা না। সবাই আমরা সবার জন্য দোয়া করি, তাতে লাভ এই হবে যে ফেরেশতারা বলবে যে এই দোয়াটা তুমি অন্যের জন্য করেছো, তোমার ভাইয়ের জন্য করেছো, তোমার বোনের জন্য করেছো, সেই দোয়াটা তোমার জন্য আগে কবুল হোক। আমি এবং আমার আত্মীয় স্বজন নিরাপদে থাকলেই হবে না। আমরা এমন এক বিশ্বে বাস করি যেখানে সবাইকেই ভালো থাকতে হবে। অন্যের জন্য চিন্তা ফিকির আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন, এবং সেই কারণে বোধ করি আল্লাহ তাআলা কোরআন শরীফে একটা পিঁপড়ার সর্দারের ফিকির, চিন্তা ফিকির বয়ান করেছেন। সুলেমান আলাইহিসসালামের সেনা দল আসছিল মার্চ করতে করতে, তো মাটিতে যে কম্পন হচ্ছিল এই শব্দ দূর থেকে পেয়ে পিঁপড়ার সর্দার তার গোত্রকে বলল, মাটির তলায় চলে যাও, পালিয়ে যাও। সুলেমান এর সেনা দল আসছে, পিঁপড়ের সর্দারের ফিকির যদি আল্লাহ তাআলা এত পছন্দ করেন যে কোরআন শরীফে উনি এটা বয়ান করেন, আমাদের ফিকির সবচেয়ে উত্তম আল্লাহর সৃষ্টির জন্য আল্লাহ তাআলা কত পছন্দ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যান তখন তিনি অনেক কিছু দেখেন। আমাদের জীবনের পরবর্তী ঘাটির অনেক কিছু দেখেন, কবর থেকে নিয়ে বেহেশত পর্যন্ত। তো একসময় উনি দেখেন যে পৃথিবী থেকে কিছু উঠছে উপরে, এবং আসমান থেকে কিছু নামছে পৃথিবীতে। জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে কি উঠছে আর কি নামছে কম বেশি, এরকম জিজ্ঞেস করলেন। জিব্রাইল আলাইহিস সালাম উত্তর করলেন যে মানুষের আমল উপরে উঠানো হচ্ছে, ভালো আমল, খারাপ আমল,
এবং সেটার উপরে আল্লাহ তাআলা তার ফয়সালা পাঠাচ্ছেন। তো অবশ্যই আমাদের বুঝতে হবে যে আমাদের বেশিরভাগ আমলই সুবিধার ছিল না, এই জন্য আল্লাহর তরফ থেকে এরকম ফয়সালা। কিন্তু বর্তমান লকডাউনে অনেক খারাপ আমল বন্ধ হয়ে গেছে, মানুষ বাইরের বাড়ির বাইরেই বার হতে পারছে না। তো একটা একটা হাদিসে যা আছে যে বেহায়াপনা নির্জল নির্লজ্জতা ওপেনলি করলে, খোলাখুলি ভাবে করলে আল্লাহ তাআলা আজাব পাঠান। নতুন নতুন রোগ পাঠান, যন্ত্রণাদায়ক, যা মানুষ আগে কখনোই দেখে নাই। তো সেই খোলাখুলি নির্লজ্জতা বেহায়াপনা তো এখন সেই অর্থে হতে পারছে না। সারা পৃথিবীতে কম বেশি সব দেশেই লকডাউন। এখন যদি আমরা মুসলমানরা যারা আল্লাহকে চিনে, আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী, নবীকে স্বীকার করে, আমরা যদি আমাদের আমল সুন্দর থেকে সুন্দর করতে পারি, আল্লাহর কাছে প্রথমত আত্মসমর্পণ, মাফ চাওয়া এবং আমাদের আমল সুন্দর থেকে সুন্দর করতে পারি, আশা করা যায় যে জমিন থেকে আসমানে ভালো আমলই বেশি যাবে, আশা করা যায়, এবং আল্লাহ তাআলার ফয়সালাও আশা করা যায় আল্লাহ তাআলা পাল্টাবেন। মুসলমানের এত গুরুত্ব যে আজকে বলতে পারবো না, আরেকদিন বলবো, যে একটা মুসলমানের দোয়ার কারণে আল্লাহ তাআলা অবস্থার পরিবর্তন করিয়ে দিতে পারে, করে দিতে পারে। মুসলমানের যে কাজ ছিল মানুষকে ভালোর দিকে ডাকা, আল্লাহর সাথে জুড়ে দেওয়া, সেই কাজটা তো আমরা বন্ধ করে দিয়েছি। সাধারণভাবে আমরা করি না, নামাজ কালামি আমরা ঠিক মতো করি না। শতকরা কত ভাগ মানুষ মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কলেমা অনেক মুসলমান ঠিক মতো পড়তে পারে না, পারলেও তার অর্থ ঠিক মতো বলতে পারে না, বললেও তার অন্তর্নিহিত অর্থ বুঝতে পারে না। তো মানুষকে ভালোর দিকে কি ডাকবে আর খারাপ থেকে ফেরাবার কি প্রচেষ্টা নিবে? তো এই আল্লাহর সাথে পরিচয়ের কাজটা যদি আমরা না করি, মানুষ কিভাবে আল্লাহকে চিনবে, কিভাবে আল্লাহর হুকুম মানবে? আজকে দুঃখের কথা এটা না যে প্রত্যেক দিন 1,60,000 মানুষ মারা যাচ্ছে, এই ভাইরাসের কারণে বলছি না, ভাইরাসের কারণে হয়তো একটু বেশি মারা যাচ্ছে, কিন্তু এমনিতেই বিভিন্ন বয়সের মানুষ 1,60,000 মারা যাচ্ছে, তার মধ্যে কতজন আল্লাহকে চিনে ইমানের সাথে মারা যাচ্ছে, তাদের দশা কি হবে, সেটা হলো সবচেয়ে দুঃখজনক কথা, সবচেয়ে দুঃখজনক কথা। তো ট্রাফিক পুলিশ যদি ঠিক মতো কাজ না করে, তাহলে তো রাস্তায় অরাজকতা হবেই, এবং সেই ট্রাফিক পুলিশ দিক নির্দেশনার কাজ যাদের উপর ন্যস্ত করা, মুসলমান তার কাজ করছে না, অন্যদের কি আমরা দোষ দিব? তো আমাদের গত তালিমের পর থেকে আবার কন্টিনিউ করে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উঁচু সুন্নত সম্বন্ধে বলেছিলাম 2-3 তালিম আগে, যেগুলো আমরা যদি আমাদের আমলে আনতে পারি, কয়েকটা সুন্নত, মুখের আমল,
অন্তর পরিষ্কার রাখা, মাফ করা, মানুষের সাথে কোনো বিদ্বেষ, মানুষের প্রতি কোনো বিদ্বেষ পোষণ না করা, এক হাদিসে উনি বলেন, আবার রিপিট করছি যাতে আমরা না ভুলি, কেউ সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে, তুমি সম্পর্ক জোড়ো, কমপক্ষে আমরা চেষ্টা করি। কেউ তোমার প্রতি দায় দায়িত্ব পালন করছে না, তুমি দায় দায়িত্ব পালন করো। কেউ তোমাকে তোমার প্রতি অন্যায় করছে, তুমি ক্ষমা করো। তিনটা আমল, আরো অনেক আমল আছে, সুন্দর আচার আচরণ, সুন্দর চরিত্র, হুসনে আখলাক, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে তিনটে গুণাবলীর কথা বলেছেন, যে তোমরা যদি এই তিনটে গুণাবলীর উপর আমল করতে পারো তো কিয়ামতের দিন আমার কাছ থেকে জান্নাতুল ফেরদৌসের চাবি নিয়ে যাবা। এটা বলতে গিয়ে আমার মনে হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি দোয়া আছে, যেগুলো বিপদ আপদে আমাদের ব্যাপক কাজে আসতে পারে, সেগুলো সম্বন্ধে বলি। তো গতবার সেগুলো নিয়ে কিছু কথা, কিছু আলোকপাত করেছিলাম। তো সেই আধ্যাত্মিক সাহায্যার্থে কিছু আমল এই সম্বন্ধে বলেছিলাম, 4 নম্বর পর্যন্ত বলতে পেরেছিলাম। তারপর ভেবেছিলাম যে 2 নম্বর ফাইলে চলে যাব, ফাইলগুলো আবার আমি আপলোড করি গত রাত্রে আপনাদের সুবিধার্থে, যাতে এই বলার সময় এগুলো সামনে থাকে এবং প্রিন্ট করা অবস্থায় থাকলে সবচেয়ে ভালো, এখন তো প্রিন্ট করাও মুশকিল, যদি সম্ভব হয়, যাতে করে আমরা আমল করতে পারি। এগুলো আমলের ব্যাপার, ইসলাম জানার ব্যাপার, কিন্তু তারপরে আমল করার ব্যাপার। জানার নাম ইসলাম না, তার সাথে আমল করাও ইসলামের অঙ্গ। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো আমল করাটা, যতটুকু আমি জানি ততটুকু আমি আমল করি কিনা। তো 4 নম্বর পর্যন্ত বলেছিলাম, প্রথম ফাইলটার বিপদ আপদের দোয়া সম্বন্ধে, মসনুম দোয়া সম্বন্ধে, যে আমাদের বিপদ আপদ থেকে বাঁচাতে পারে ইনশাআল্লাহ। তো 5 নম্বর সম্বন্ধে একটা হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবাদের নিয়ে একবার যাচ্ছিলেন, তো এক জায়গায় তাঁবু গাড়লেন এবং বললেন যে এই জায়গায় বিচ্ছু আছে যা তোমাদের ক্ষতি করতে পারে, তোমরা এই দোয়াটা পড়ো যেটা 5 নম্বরে লিপিবদ্ধ করা আছে, আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটার কাছাকাছি অর্থ হলো, যে আমি পানা চাচ্ছি, রক্ষা চাচ্ছি আল্লাহর সমস্ত সৃষ্টির ক্ষতির থেকে, মুসলিম শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, নিসাই শরীফে আছে, প্রত্যেকটা সহি হাদিসের বই। এবং তারপরে দেখা গেল একজন সাহাবি ভীষণ দুশ্চিন্তা করতে শুরু করলেন, যেটাকে আমরা বর্তমান কালে বলি টেনশন। উনি টেনশন শুরু করে দিলেন, কারণ উনি বিচ্ছুকে ভয় পেতেন, এক এক মানুষ এক এক ছোটখাটো জন্তু জানোয়ারকে ভয় পায়, আরশোলাকে ভয় পায়, বিড়ালকে ভয় পায়, আল্লাহর সৃষ্টিকে ভয় পায়, আমরা আল্লাহকে কতটুকু ভয় পাই, সেটা হলো আসল কথা। আমরা এই যে ভাইরাস সম্বন্ধে যে পরিমাণে আলাপ করি প্রত্যেকটা দিন, শুনি টিভিতে হোক বা অন্যান্য ভাবে হোক মানুষের কাছ থেকে, আল্লাহর সম্বন্ধে যদি এরকম আলাপ করতাম, আল্লাহর বড়ত্ব মহত্ব, আল্লাহকে কেন ভয় করা উচিত, আল্লাহর সৃষ্টিকে না, আল্লাহর আমার মনে হয় রাজি খুশি হয়ে যেতেন। তো উনি টেনশন শুরু করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিলেন, যে এইটা পড়ো তুমি, তোমার টেনশন দূর হয়ে যাবে।
তো ওই দোয়াটা আমি আমি আসছি কিছু পরেই লিপিবদ্ধ করা আছে, এটা আমি এখানে বলে রাখলাম, এটা মনে রাখি আমরা। তো দুই নম্বর ইয়েতে যাই, ফাইলে, দুই নম্বর ফাইলে একটা দোয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শিখিয়ে গেছেন, তো সেই দোয়ার সম্বন্ধে কিছু বলি। তার আগে আবার বলে নিই যে এক নম্বর ফাইলে যেই দোয়াগুলা লিপিবদ্ধ করা আছে প্রত্যেকটা অত্যন্ত জরুরি আমাদের জন্য, প্রত্যেকটা অত্যন্ত জরুরি যেন আমরা প্রত্যেক দিন আমল করি, নাহলে আমরা সময় কাটাবো কিভাবে। উপরে আরবিতে দেওয়া আছে দোয়াটা, আমি গত রাত্রে বাংলায় এটা করে পাঠিয়েছি, এবং তার আগে যে শেয়ার করেছিলাম তার আগের তালিমের আগে, সেখানে আপনারা আরবিটা পেয়ে যাবেন। এইটা আমি পোস্ট করি নাই, শুধু এই আরবিটা পোস্ট করেছি, পুরাটা পোস্ট করি নাই। তো আরবি বলা আছে দোয়াটা, এটা কোরআন থেকে না, এটা হাদিস, নবীর হাদিস। আল্লাহুমা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুমা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম মাশা আল্লাহু কানা ওয়া মালাম ওয়া শালাম ওয়া কুন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম আলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি কুল্লি দাব্বাতিন আনতা আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম। বাংলাতে আমি পোস্ট করেছি গত রাত্রে, আপনাদের সকালে, মানে বাংলাদেশের সকালে বা ইন্ডিয়ার সকালে। এটার ট্রান্সলেশনটা ইংরেজিতে আছে, আমি বাংলায় বলছি যতটুক সম্ভব। ও আল্লাহ, তুমি আমার রব, প্রতিপালক। রবের ব্যাপক অর্থ, দেখভাল করেন, রক্ষা করেন, একমাত্র শক্তি, ক্ষমতাশালী, অনেক কিছু এর মধ্যে আছে। তুমি আমার রব, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমরা প্রত্যেকটা নামাজে বলি, কতবার করে বলি, রব রব। কবরে প্রশ্ন হবে তোমার রব কে, এই জিনিসটা মনের মধ্যে বসাতে হবে। এই জন্য নামাজের উঠতে বসতে রব শব্দটা আছে, খেয়াল করবেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ। তুমি আমার রব, তুমি ছাড়া আর কেউ উপাস্য নাই, আমি তোমার উপর ভরসা করি। তুমি মহান আরশের অধিপতি, মালিক, আল্লাহ যা চান তাই হয়, তা অবশ্যই হবে। আল্লাহ যা চান তা হয় এবং তা অবশ্যই হবে, আল্লাহ যা চান তা হয় এবং তা অবশ্যই হবে। আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নাই, আর একটু বলতে গেলে বলা উচিত যে নেক কাজ করার জন্য আল্লাহ ছাড়া তৌফিক দেওয়ার কেউ নাই, গোনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ ছাড়া তৌফিক দেওয়ার কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই। এবং আমি সচেতন যে সমস্ত কিছুর উপর আল্লাহর ক্ষমতা, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো শক্তি আল্লাহ ছাড়া, সমস্ত কিছুর উপরে আল্লাহর ক্ষমতা। এবং তারপরে বলা হচ্ছে যে আল্লাহর জ্ঞান সমস্ত কিছু ঘিরে আছে, সমস্ত কিছু ঘিরে আছে, সব ক্ষেত্রেই, সব ব্যাপারেই আল্লাহর জ্ঞান, সব আল্লাহর সৃষ্টি, সব অংশে, বিন্দুতে বিন্দুতে কি হচ্ছে, অ্যাটমের মধ্যে কি হচ্ছে, অ্যাটমের থেকে ছোট বলে কোয়ার্ক, তার মধ্যে কি হচ্ছে,
ব্যাপক সৃষ্টি আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে সপ্তম আসমান থেকে, তার উপরে কি আছে আল্লাহ জানেন। আল্লাহ তাআলার জ্ঞানের বাইরে কিছুই নাই, এটা অদ্ভুত একটা আল্লাহর আল্লাহর গুণাবলী। কোন কিছুই আল্লাহর আল্লাহর দৃষ্টি জ্ঞান আকর্ষণ করতে বা এড়াতে পারে। তারপরে বলছে দোয়াটা, দোয়াটায়, ও আল্লাহ আমি তোমার কাছে পানা চাচ্ছি আমার নফসের থেকে, নফসের থেকে আমাদের সবচেয়ে বড় শত্রু নফস, আর একটা শত্রু যে শয়তান, আউযুবিল্লাহি মিনাশ শয়তান রাজিম বললেই শয়তান দূরীভূত হয়ে যায়। এবং এর আগে বলেছিলাম আমি যে কোনো উল্টাপাল্টা চিন্তা যেটা শয়তানের তরফ থেকে আসে, অবশ্যই উল্টাপাল্টা চিন্তা বা আমার নফসের থেকে আসতে পারে, উল্টাপাল্টা চিন্তা আসলে যদি এটা শয়তানের তরফ থেকে আসে তার মানে শয়তান আমার খুব নিকটে। শয়তানকে শক্তি দেওয়া হয়েছে মানুষের রন্ধ্রে রন্ধ্রে রক্তের মধ্যে চলাচলের মধ্যে প্রবেশ করে মানুষের মধ্যে কুমন্ত্রণা জোগাড় করার ক্ষমতা দেওয়া হয়েছে। আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম তিনবার পরে বাম দিকে মুখ ফিরিয়ে থু 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 থুতু না ফেলা করলেই শয়তান দূর হয়ে যাবে। কিন্তু নফসের কি হবে, নফস তো আমার সাথেই আছে, সেটার উপরে কাবু করতে পারি আমরা আল্লাহর প্রদত্ত, আল্লাহ প্রদত্ত ক্ষমতার দ্বারাই। তো আমি তোমার কাছ থেকে পানা চাই আমার নফসের থেকে, এবং তোমার সৃষ্ট সমস্ত সৃষ্টির ক্ষতির থেকে যার উপরে তোমার পুরো নিয়ন্ত্রণ। নিশ্চয়ই আমার রব সঠিক পথে, উনি তো সঠিক পথে আসেনি, আমাদেরকেও সঠিক পথে পুরো পরিচালিত করবেন। তো কিছু ব্যাখ্যা দিয়ে আমি বললাম। তো এই দোয়াটার যে অর্থটা আমরা শুনলাম, যতটুকু আমরা অনুধাবন করতে পারি ব্যাপক অর্থ, এটা তো একটা অশিক্ষিত নবী হোক মানুষ হোক বা একটা শিক্ষিত মানুষের কাছ থেকেও আপনি বলেন এই ধরনের কথা লিখতে পারবেন, এটা অবশ্যই আল্লাহর তরফ থেকে অনুপ্রাণিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আচ্ছা, তারপরে এটার ফজিলত বলছি যে যে একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, কিছু মানে সাহাবী, যে আপনার বাড়িতে আগুন ধরে গেছে, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এর চেহারায় কোনো দুশ্চিন্তার ছাপ পড়ে নাই, একেবারে নিশ্চিন্ত ভাবে উত্তর করলেন যে আমার ঘর নিশ্চয়ই আগুনে জ্বলবে না, নিশ্চয়ই আগুনে জ্বলছে না, নিশ্চয়ই শব্দটা উনি ব্যবহার করেছিলেন। এবং তারপর উনি বললেন আল্লাহ তাআলা কখনোই সেটা করবেন না, কারণ আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে ব্যক্তি উপরোক্ত দোয়াটা, মানে উনি উনি বলে দিলেন এই দোয়াটা দিনের শুরুতে পাঠ করবে, সারা দিন কোনো মহা দুর্যোগ তার উপরে পতিত হবে না সন্ধ্যা পর্যন্ত, এবং সন্ধ্যায় যদি পাঠ করে তো সকাল পর্যন্ত কোনো মহা দুর্যোগ তার উপরে পতিত হবে না। এই বিশ্বাসটা ওনার উপর কিভাবে আসলো, আল্লাহ নবীর কথা থেকে। এবং আমরা বলতে পারি যে এটা ওনার পক্ষে বলা সম্ভব ছিল, উনি সাহাবী ছিলেন, আমরা গুনাহগার বান্দা। আসলে এই বুজুর্গিটা তো ওনার না, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন বটে, ওনার অনেক বড় মর্তবা, কিন্তু বুজুর্গিটা তো সেই জন্য না, বুজুর্গি হলো কথা এই দোয়ার বুজুর্গি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বেরিয়েছে, আল্লাহ তাআলা অনুপ্রাণিত করেছেন, সেটা হলো বুজুর্গি, সেটার উপর বিশ্বাস করতে হবে।
আমি কি আমি কে সেটার উপরে না, আল্লাহ রসুলের কাছ থেকে এসছে, তার মানে আল্লাহর কাছ থেকে এসছে, আল্লাহর কাছ থেকে অনুপ্রাণিত, এটা হতেই হবে। এটা কেউ এটার ফজিলত রদ করতে পারবে না। এখন 2000 সন, 1400 বছর হয়ে গেছে, কেউ রদ করতে পারবে না। সেই জন্য একটা একটা দোয়া এমন ক্ষমতা রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এমন ক্ষমতা রাখে, ওনার এক একটা আমল এরকম ক্ষমতা রাখে, সমস্ত পৃথিবীর সমস্ত বিশ্বের সমস্ত 7 আসমান জমিনের সৃষ্টির ক্ষমতা একদিকে, আল্লাহ নবীর কথা আরেকদিকে। তো আরেক হাদিসে এই দোয়াটা সম্বন্ধে এসছে যে যে এটা সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করবে তার তো কিছু হবেই না, তার জান এবং মালের, তার পরিবার পরিজনের, সন্তান সন্ততি, স্ত্রী বা স্বামী, তারও কিছু হবে না, মহিলারা যদি পড়ে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওনাকে যখন বলা হলো যে আগুন ধরেছে আপনার বাড়িতে, যে সকালে আমি এটা পড়েছিলাম, এই কথাগুলো পড়েছিলাম, আমার বাড়িতে কিভাবে আগুন লাগতে পারে? সকালে আমি আরেকটা দোয়া পড়েছিলাম, তো আমার কিভাবে কোনো কিছু আক্রান্ত করতে পারে আমাকে, ভাইরাস হোক আর যাই হোক? ওই যে এক সাহাবীর কথা গতবার বলছিলাম, যে উনি পঙ্গু হয়ে যান, বলার পরে যে আউযুবি বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরযি ওয়া লা ফিস সামায় ওয়া হুয়া সামিউল আলিম, এই দোয়াটা যে পড়বে, সে আকস্মিক ভাবে ওই দিন কোনো দুর্যোগে আক্রান্ত হবে না, কোনো অসুখ বিসুখে আক্রান্ত হবে না। সেদিন উনি একটা দিন উনি প্যারালাইজড হয়ে যান, পঙ্গু হয়ে যান, এবং সেদিন উনি ওটা পড়তে ভুলে গেছিলেন। তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার বাড়িতে কেমন করে আগুন ধরবে। তারপরে উনি লোকদেরকে বললেন যে চলো গিয়ে আমরা দেখি। তারা একসাথে গিয়ে দেখলেন যে ওনার রাস্তার দুই পাশে যত বাড়ি ছিল সব আগুনে পুড়ে গেছিল। তখনকার দিনে তো আর পাকা বাড়ি কয়টাই বা ছিল, পাকা বাড়ি তো ছিলই না, বলতে গেলে দু একটা থাকলে থাকতে পারে, বাড়ি পুড়ে ছাই। তার মধ্যে ওনার বাড়িটা বহাল তবিয়তে দাঁড়িয়েছিল। এটা তো 1440 বছর আগের ঘটনা। আমি প্রথম যে দুটা তালিম রেকর্ড করা যায় নাই সেখানে আমি বলছিলাম, প্রথমটাই হয়তো বা, যে আমাদের বস্টনে নদীর ওই পারে যেটাকে বলা হয় কেমব্রিজ, সেখানে এক বাঙালি মুরব্বী, উনি কল করে আমাদের এক সিনিয়র বন্ধুকে বলেন, আসনাত, হঠাৎ করে, এটা প্রায় 30-35 বছর আগে, আসনাত, ভাইয়ের নাম হাসনাত, তখনকার দিনে তো সেলফোন ছিল না, ওনার বিল্ডিং এর উল্টা দিকে পে ফোন থেকে উনি কল করে বলছেন, হাসনাত, আমার বিল্ডিং এ আগুন ধরে গেছে, বিল্ডিং এ অনেক অ্যাপার্টমেন্ট, আমি জানি যে আমার অ্যাপার্টমেন্টে কিছু হবে না, আমার অ্যাপার্টমেন্টে আগুন ধরবে না, উনি এরকম বিশ্বাস নিয়ে বলেছিলেন। হাসনাত ভাইয়ের কাছে শোনা, আমার অ্যাপার্টমেন্টে কিছু হবে না, আমাদের সবাইকে বের করে দিয়েছে বাড়ির থেকে, পুলিশ দমকল বাহিনী এসছে, আগুন নিভাবার চেষ্টা করছে, তুমি চিন্তা করো না হাসনাত। আগুন নিভবার পরে গিয়ে দেখা গেল, উনি দেখলেন, সবাই দেখলো যে উনার ডান দিকের অ্যাপার্টমেন্ট পর্যন্ত পুড়ে গেছে, উনার বাম দিকের অ্যাপার্টমেন্ট পর্যন্ত আগুন এসছে, উনার অ্যাপার্টমেন্ট ডান দিক থেকেও এসে আগুন থেমে গেছে, বাম দিক থেকে এসে আগুন থেমে গেছে,
আগুন আল্লাহর তাবে, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর তাবে, আল্লাহর হুকুম মান্য করে, যতটুক চান আল্লাহ তাআলা ততটুক তারা তাদের ক্ষমতার প্রয়োগ করে, তার বেশি তারা করতে পারে না। সেই ব্যক্তির আল্লাহর সাথে সম্পর্ক ছিল, সেটা বিশ্বাসে উনি বলতে পেরেছিলেন। তো বুজুর্গি আমাদের না, দোয়ার যে দোয়া এসছে আল্লাহ নবীর মুখ থেকে এবং যে দোয়া অনুপ্রাণিত আল্লাহ তাআলার তরফ থেকে রক্ষা করার মালিক আল্লাহ তাআলা, এই যে দোয়ার পিছনে যে যে লাভের কথা বলা আছে, প্রতিশ্রুতির কথা বলা আছে, রক্ষা পাওয়ার কথা বলা আছে, এই প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাই, কিন্তু উনি থাকা অবস্থায়ও কিন্তু রক্ষা করতেন আল্লাহ তাআলা, এখনো রক্ষা করবেন আল্লাহ তাআলা। উনি নাই, ওনার কথাগুলো আছে, ওনার দোয়াগুলো আছে, ওনার জীবন ব্যবস্থা লিপিবদ্ধ করা আছে, আল্লাহ আছেন। এবং আরেকটা দোয়া যেটা আমি লিপিবদ্ধ করি না এখানে, কারণ ওটা কোরআন শরীফ থেকে আপনারা সবাই বের করে নিতে পারবেন, তিনটি আয়াত কোরআন শরীফের, সূরা হাশরের শেষ তিনটে আয়াত, সূরা হাশরের শেষ তিনটে আয়াত, সূরা হাশর, বিসমিল্লাহির রহমানির রহিম, হাকিম। আল্লাহ তাআলার 13টা গুণাবলী এখানে বলা আছে, অত্যন্ত পাওয়ারফুল। তো হাদিসে আছে যে যে ব্যক্তি আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়বে এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়বে ফজরের পর এবং সূরা হাশরের শেষ তিনটে আয়াত একবার করে পড়বে, তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য প্রতিশ্রুতি আছে। প্রতিশ্রুতিটা আমি বলছি, এবং মাগরিবের পরে যে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়বে, সূরা হাশরের শেষ তিনটা আয়াত একবার করে পড়বে, তার জন্য একই প্রতিশ্রুতি। সেটা হলো যে সে ওই দিন আহত হবে না, নিহত হবে না, মারা গেলে শহীদের দরজা পাবে, ওই দিন বা রাত্রে মারা গেলে শহীদের দরজা পাবে। তো এটার সম্বন্ধে ছোট্ট একটা ঘটনা বলে নি, আমার ছোট ভাই ডাক্তার আব্দুল হানিফ টাবলু ছোটবেলায়, বয়সটা তখন 12-14 হয়তো হবে, 1977-78 এরকম সময়, একদিন তার হাত ভেঙে গেল, ফ্র্যাকচার্ড, হাসপাতালে গিয়ে প্লাস্টার করার পর বাসায় ফিরে আসলো। আমি জিজ্ঞেস করলাম, টাবলু তুই এই তিনটে আয়াত পড়িস নাই? টাবলু বলল যে আমি পড়তে ভুলে গিয়েছিলাম ওই দিন, ওই দিনই সে ফ্র্যাকচার হল। এবং ওই যে বিছানায় শুয়ে ফ্র্যাকচার অবস্থায়, সেই অবস্থায় সে নামাজ পড়েছিল, নামাজ কাজা করেনি, ফজরের নামাজও পড়েছিল সময় মতো। তো আল্লাহ তাআলা
আমাদের যে বিভিন্ন সুন্নত দিয়েছেন, সুন্নত গুলা অত্যন্ত উঁচু মর্তবা রাখেন আল্লাহ তাআলার কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা হাদিস এর উপর আমল করা, ওনার এক একটা আমলের উপরে আমল করা, ওনার এক একটা দোয়া পাঠ করা, যত সেটা যত ছোট শব্দটা ব্যবহার করা ঠিক হবে না, সেটা যত সামান্যই হোক অত্যন্ত বড় মর্যাদা রাখে। উনি ওনার জীবনের প্রত্যেকটা দিক সাহাবারা আমাদের জন্য লিপিবদ্ধ করে গেছে। আমি 3 নম্বর ফাইলে যাচ্ছি না, 3 নম্বর ফাইল আমরা শেষ করতে পারবো না, মাত্র 5টা মিনিট সময় আছে। 3 নম্বর ফাইল আমরা পরের তালিমে যাই, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য আমি সময় নিচ্ছি যাতে করে আমরা আমল করতে পারি। সেই শখটা যদি না জাগি তো আমল করবো কেন? মানুষকে বলা হয় নামাজ পড়, নামাজের শখ যদি না জাগে তো সে নামাজ পড়বে কেন? আমলের শখ যদি না জাগে, যদি এটা লাভ যদি না বুঝে তো সেটা আমল করবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আমলের মধ্যে এত ওজন রেখেছেন আল্লাহ তাআলা, সেটা এই কথা থেকে বুঝতে পারি আমরা যে আল্লাহ তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীর মুবারক যেখানে শায়িত মদিনা শরীফে, সেখানকার মাটি আল্লাহ তাআলার আরশের থেকে প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যান, উনি একটা পর্যায়ে জিব্রাইল আলাইহিস সালাম যেতে পারেন নাই, এরপরে গেলে আমার পর জ্বলে যাবে, এরপরে আপনি যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করল, তখন মনে পড়লো ওনার যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন ডাকতেন তুর পাহাড়ের এক জায়গায় এসে কথা বলার জন্য, তো মুসা আলাইহিস সালাম বলেছিলেন প্রথমবার যখন যান উনি জুতা পরে গিয়েছিলেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলেছিলেন যে মুসা তোমার জুতা খোলো, জুতা খোলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন সেই কথাটা মনে পড়ে, উনি জুতা খুলে প্রবেশ করতে যাচ্ছিলেন, যেখানে এসে জিব্রাইল আলাইহিস সালাম থেমে যান। মুসা আলাইহিস সালাম এক জায়গায় গিয়ে কথা বলতেন পৃথিবীতে, আল্লাহ তাআলা কোন নবীকে ডেকে নেন নাই সাত আসমান পাড়ি দিয়ে, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি উঠিয়ে নিয়েছিলেন, এবং তারপর যেখানে জিব্রাইল আলাইহিস সালাম যেতে পারছেন না নূরের তৈরি, উনি যেতে পারছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, উনাকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহই পারেন, উনি যেতে পেরেছেন। তো তখন উনি জুতা খুলে যেতে চাচ্ছিলেন, আল্লাহ তাআলা তখন বলেন যে হে নবী, আপনার জুতা আমার আরশের থেকে প্রিয়, আপনি জুতা পরে আসেন। তারপরে আল্লাহ তাআলা এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তাহিয়াতু লিল্লাহি, এইটুকু বলেন যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, আমার সমস্ত ইবাদত আল্লাহর জন্য, সহজ অর্থ। তারপরে আল্লাহ তাআলা কি করেন, অদ্ভুত কাজ করেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম আপনাকে, আল্লাহ তাআলা সালাম দিচ্ছেন। এরকম নবীর উম্মত আমরা, সৃষ্টিকর্তা সালাম দিচ্ছেন, এবং তারপর দেখেন যে আল্লাহর নবী কেমন, আল্লাহ দিচ্ছেন সালাম আল্লাহর নবীকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেন,
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, এবং উনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং সালাম তাদের উপর যারা আল্লাহর ইবাদত করে, উম্মতের উপরে সালামটা উনি ঘুরিয়ে দিচ্ছেন, ওনার উম্মতকে ভুলেন নাই তখন। আপনাকে আমাকে বলেন নাই, গুনাহগার বান্দাকে বলেন নাই। এবং তারপরে ফেরেশতারা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্মীয়তো পড়ার সময় এই কথাটা যদি মনে রাখি তো নামাজের মধ্যে মনোযোগ থাকবে। তো আল্লাহ নবীর সুন্নত সম্বন্ধে আরো কিছু বলবো এরপরে। এটা এই জন্য বলছি, এগুলা যা কিছু বলছি আমি গত দুই তিন তালিম থেকে, এগুলো যাতে আমরা আমল করতে পারি। এবং এই এক একটা নবীর আমল যখন আল্লাহর দরবারের কাছে পেশ করা হবে এবং আল্লাহ তাআলা দেখবেন যে হ্যাঁ ভালো আমল তো বেশি আসছে, তখন আশা করা যায় যে আল্লাহ তাআলা তার ফয়সালা পাল্টাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার এবং পৌঁছানোর তৌফিক দেন। পৌঁছানো কথাটা যাতে আমরা মনে রাখি, কজন আমরা শুনছি, আরো কত মানুষকে শুনতে হবে। প্রত্যেকে যদি আমরা 10 জন মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এখানে যদি আমরা 50 জন থাকি তো তাহলে 500 মানুষের কাছে পৌঁছে যাবে। এবং তারা যদি তাদেরকে বলবেন যে তারাও অন্যদেরকে পৌঁছে দিবে, তাদেরও 10 জন 10 জন করে পৌঁছে দিবে। এভাবে যদি আমরা পৌঁছে দিই, সবাই যদি আমরা 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 আল্লাহর কাছে আত্মসমর্পণ করি এবং আল্লাহর কাছে তওবা করি, মাফ চাই, এবং আমাদের জীবন পরিবর্তন করার মনস্থ করি এবং পরিবর্তন করি, ফরজ ওয়াজিব সুন্নত এবং নবীর অন্যান্য সুন্নত গুলা পালন করা এবং এই দোয়া গুলো পড়া, বিভিন্ন সময় বিভিন্ন দোয়া, আল্লাহকে স্মরণ রাখা সবসময়, এই আর কি করবো এই সময় ঘরের মধ্যে আবদ্ধ থেকে। অবস্থার তো পরিবর্তন আনতে হবে। তো এক একজন মনে করি আমরা প্রত্যেকের মধ্যে কিন্তু জুনায়েদ বাগদাদি বড় একজন আল্লাহর প্রত্যেকের মধ্যে লুকায়িত, প্রত্যেকের মধ্যে রাবেয়া বাসরি রহমতুল্লাহ আলাইহা লুকায়িত, প্রত্যেকের মধ্যে। যদি আমরা চাই আমাদের মধ্যে যে জুনায়েদ বাগদাদি লুকিয়ে আছে, মিয়া বাগদাদির মতো গুণাবলী লুকিয়ে আছে, রাবিয়া বাসরির মতো গুণাবলী লুকিয়ে আছে, সেগুলোকে আমরা পরিস্ফুটিত করতে পারি, সেগুলোকে আমরা জাগিয়ে তুলতে পারি। এবং আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই পরিস্থিতির পরিবর্তন আনতে সহায়ক হতে পারি। আল্লাহ তালা আমাদেরকে আমাদেরকে বোঝার, আমল করার এবং পৌঁছানোর তৌফিক দেন। আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত করেন, হেফাজত করেন এবং রহম করেন, আমাদের আত্মীয় স্বজনকে হেদায়ত, হেফাজত ও রহম করেন, আমাদের পাড়া প্রতিবেশীকে, আমাদের দেশবাসীকে, আমাদের বিশ্ববাসীকে হেদায়ত করেন, হেফাজত করেন এবং রহম করেন, এবং সেইভাবে জীবন যাপন করার তৌফিক দেন যেভাবে জীবন যাপন করলে আল্লাহ রেজামন্দি পাবো আমরা বাঁচা অবস্থায়, মরার সময় কবরে গিয়ে হাশরের ময়দানে পুল সিরাত পার হতে এবং জান্নাতুল ফেরদৌসে আল্লাহ তাআলা দাখিল করে। এবং আমাদের মুরব্বীরা যারা চলে গেছেন তাদের জন্য আমরা দোয়া করি, তাদের কবর আজাব আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, কবর প্রশস্ত করে দেন, জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দেন, তাদের দরজা উঁচু করেন, কিয়ামতের দিন আমল নামা ডান হাতে দেন এবং আরশের নিচে ছায়া দেন, বিদ্যুতের গতিতে কুলসিরা পার হওয়ার তৌফিক দেন, বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস দাখিল করেন, আমাদের সাথেও সেরকম সর্বোত্তম ব্যবহার করেন। আল্লাহুম্মা আমিন, লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, লা ইলাহা ইল্লাল্লাহু আল আলিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, ওয়াজাইমা মাগফিরাতিকা ওয়া গানিমাতাম মিন কুল্লি বিরি ওয়া সালামাতাম মিন কুল্লি ইয়াম, لا تجعل لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا مريضا الا شفيته ولا دائما الا قضيته ولا مجاهدا الا نصرته ولا مظلوما الا نصرته ولا مسلما الا رحمته ولا حاجه الا تعرفه.
اللهم اسالك ايمانا كاملا يقينا صادقا علما نافعا رزقا واسعا عملا صالحا دعاء متجرا لسانا ذاكرا قلبا خاشعا رزقا حلالا طيبا شفاء من كل داء يا قاضي الحاجات يا رافع درجات يا حلال المشكلات يا موجب الدعوات يا موجب الدعوات يا موجب الدعوات يا رب 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 السلام على المرسلين الحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين السلام عليكم ورحمه الله اور سامنے تعلیم انشاءاللہ বৃহস্পতিবার একই সময় السلام عليكم ورحمه الله اللہ تعالی সবাইকে হেফাজত করেন একে অপরের জন্য আমরা দোয়া করি